হ্যালো স্টুডেন্ট যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভিডিও তো আজকের বিষয় ভূগোল তো শুরু করি নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে উত্তর নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ এক নম্বর নদী সারা বছর মোহনায় প্রচুর পলির সঞ্চয় ঘটায় ধরো এটা নদী এই নদীর মধ্যে তোমরা সবাই জানো নুরি বালি এই সমস্ত কিছু বহন করে নিয়ে আসে এবং এই বহন করে নিয়ে আসা নদী বালি কাদা নদী যখন একটা সমুদ্রে একটা বড় জলাশয়ে মেশে অর্থাৎ মোহনায় মিশবে এবং উচ্চভূমি সৃষ্টি করবে নেক্সট দু নম্বর নদীর মোহনায় মৃদু সমুদ্র স্রোত ও জোয়ারভাটা ভাটা লক্ষ্য করা যায় এখানে নদীর মোহনায় মৃদু জলস্রোত লক্ষ্য করা যায় বলতে বোঝাচ্ছে সাপোজ এটা নদী যখন সমুদ্রে মিশবে এইখানে সমুদ্রের স্রোত সেরকম হয় না তিন নম্বর নদী মহিষ মোহনায় পান ও গভীরতা কম লক্ষ্য করা যায় সাপোজ ধরো এটা একটা পাহাড় এইটা হচ্ছে সমুদ্র সমুদ্রের যে এই অংশকে বলা হয়েছে মহিষপন এই মহিষপন কীভাবে সৃষ্টি হয় ধরো এই যে সমুদ্রের যে ঢেউ আছে এই ঢেউয়ের সঙ্গে বালি বালি বহন করে নিয়ে আসবে এবং একটা উচ্চভূমির সৃষ্টি করবে তোমরা দীঘাতে দেখছো সমুদ্রের ঢেউ এসে বালিতে বালি উঁচু উঁচু হয়ে যাচ্ছে এখন এখানে তোমরা বুঝতে পারবো যেটা মহিষপান চার নম্বর নদীর মোহনায় জলের গতিবেগ কম এবং জলবায়ুগত দুর্যোগের প্রভাব কম এখানে ঝড় বৃষ্টি ভূমিকম্প সেরকম হয় না বললেই চলে তো থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্ত